ماشي. আমি একটা সাপ্লাই পাস করতাম পাওয়া আমার চাকরি ছিল। তো 2018 সালে আমার সাপ্লাই থেকে আমাকে বার করে দিছে, হ্যাঁ সাবি নিচে তালা দিয়ে রাখছে। এরপরে আমরা রায় পাইছি, রায়ের পরিপ্রেক্ষিতে আমি পঞ্চায়েত জানাইছি। জানার পরে হারা আমার সাবি বুঝাই দেন কে পঞ্চায়েত যারা মন্ডলের দায়িত্বে আছে, হ্যাঁ নাম কুমন। এরপরে বারবার আমাদের এটা ছাড়ার জন্য হুমকি দিছে, টেলিফোনে ঘুরছে, বাড়িতে জায়গায় ঘুরছে, বাড়ির সামনে যাইয়া আমাদের হুমকি দিছে। এরপরে আমাদের চিত্তা মারা মারছে একবার, মার্চ মাসের 13 তারিখ। আজকে আমি চিত্তা মারা রাবার বিক্রি করে, হ্যাঁ বাড়ি যাওয়ার পথে মনোমুক্তি কাছে নিচ্ছি, হ্যাঁ অলক মজুমদারের বাড়ির কাছে। তারা আমার প্রথমে বাইকে লাঠিবাজে ফালাই দিয়া প্রথমে মুখে, হ্যাঁ দোনো দিকে প্রচণ্ড মারধর করছি আমার, হ্যাঁ ওকে বসে দিছে, হ্যাঁ ভিতরে কাটতে দিছে। এরপর মাটিতে ফালাইয়া আমার ঘাঁটিতে এবং পিঠে প্রচণ্ড লাতে ঘুষে মারছে, হ্যাঁ প্রচণ্ড যন্ত্রণা এবং বুকে প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। হ্যাঁ যারা মারছে তিনজনকে আমি চিনছি। কে কে মারছে? হ্যাঁ একজন হচ্ছে লক্ষণ দে, হ্যাঁ প্রধানের স্বামী বাবার নাম গোপাল দে। আর একজন হচ্ছে অভিজিৎ বিশ্বাস, বাবার নাম সহদেব বিশ্বাস লেট বাবান। আর একজন শঙ্কর বিশ্বাস, বাবার লেট নকল বিশ্বাস। আরগুলো আমি চিনি না তারা। ওরা কি পঞ্চায়েত বোর্ডই? এক না পঞ্চায়েত বোর্ড না, পঞ্চায়েতের মন্ডলের কিতাব তারা আছে, মন্ডলের কর্মকর্তা, হ্যাঁ মন্ডল বুথ কর্মকর্তা মন্ডলের তারা। ওদের উদ্দেশ্য কি? উদ্দেশ্য হচ্ছে আমাকে প্রাণে মারা, যেহেতু আমি পাওনা করার ছাড়া দিতেছি না। তার জন্য যদি আমার যদি মারতে পারে এখানে তারা আরেকজন নেম করতে পারবে। কোন এলাকার পাম্প অপারেটর আপনি? আমি রামনগর এল এস কি পাম্প। কী নাম আপনার? আমার নাম লিপি দেবনাথ।